ফিলিস্তিনকে পুরোপুরি গ্রাস করার পথে হাঁটছে ইসরায়েল। জাতিসংঘ মানবাধিকার পরিষদ গঠিত স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে একথা বলা হয়েছে। 2021 সালের মে মাসে গাজায় ইসরায়েলি আগ্রাসনের পর এই কমিশন গঠন করা হয়। কমিশন এই আগ্রাসনের আগে ও পরের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্ত করছে। তাদের প্রতিবেদনে বলা হয়, পূর্ব জেরুজালেম সহ ফিলিস্তিনি ভূখণ্ড পুরোপুরি দখলের পথে হাঁটছে ইসরায়েল। শুধু ইসরায়েলি দখলদারিত্ব অবসানই নয়, বরং ফিলিস্তিনিদের মানবাধিকার নিশ্চিত করার ওপর জোর দিয়েছে কমিশন। ফিলিস্তিন কর্তৃপক্ষ জাতিসংঘের এই প্রতিবেদনকে স্বাগত জানিয়ে ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়েছে, তবে এ প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। আগামী সপ্তাহে জাতিসংঘের মানবাধিকার পরিষদে এ প্রতিবেদনের ওপর আলোচনা হবে। জার্মানির রাজধানী বার্লিনে লোকজনের ভিড়ের মধ্যে চলন্ত গাড়ি তুলে দেওয়ার ঘটনায় অন্তত একজন নিহত ও 30 জন আহত হয়েছেন। স্থানীয় সময় আজ সকাল 10:30 দিকে ঘটনাটি ঘটে। গাড়িটি রাস্তায় চলাচলরত লোকজনকে আঘাত করতে করতে পাশের একটি দোকানে ঢুকে পড়ে। তবে এটি দুর্ঘটনা নাকি ইচ্ছাকৃত হামলা সে ব্যাপারে নিশ্চিত হতে পারেনি পুলিশ। ঘটনাস্থল থেকে গাড়ি চালককে আটক করা হয়েছে। 2016 সালের 19 ডিসেম্বর বার্লিনের যে এলাকায় একজন ব্যর্থ অভিবাসন প্রত্যাশী একটি ট্রাক চালিয়ে ক্রিসমাস মার্কেটের ভেতর ঢুকে 11 জনকে হত্যা করেছিল, তার কাছেই এবারের ঘটনাটি ঘটেছে।